আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করে নৌকার ভোট বৃদ্ধির লক্ষ্যে ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট শরণখোলার 2 নং খোন্তা কাটা ইউনিয়নের 7 নং রাজুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেল 4টায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি জামাল হোসেন বয়াতির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল গাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন 2 নং খোন্তা কাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, সাংগঠনিক সম্পাদক আহমদুল্লাহ সানি, খোন্তাকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সর্দার, শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শরণখোলা কিশোর ক্লাবের রিয়াদুল ইসলাম রাজু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজনুর রহমান মামুন প্রমুখ।